প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের স্যার এনামুল ইসলাম ফাউন্ডেশন। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার উপজেলার মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি সামি হায়দারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মহান বিজয় দিবস 2020 উদযাপন উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জে স্যার এনামুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 8 ডিসেম্বর উপজেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও এলাকায় হাজি আব্দুল মসব্বির সিটিতে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় মোহাম্মদ খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোঅর্ডিনেটর উক্ত প্রোগ্রাম মোহাম্মদ আহাদুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাকিব রাবে মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক ডাক্তার জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের 1983-84 ব্যাচ পরিচালনা কমিটির সভাপতি জুবেদ আহমদ চৌধুরী শিপু, আব্দুল মঈন সুটন, শামসুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সদস্য এনটিভি গ্রুপের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি দেলওয়ার হোসেন পাপ্পু, মোহাম্মদ হারুন রশিদ, আব্দুল শহীদ, মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোকনুর রহমান, মহিবুল ইসলাম বকুল, হাজি আবু মিয়া, আবুল কালাম আহাদ প্রমুখ। সবার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা কামালউদ্দিন জাফরি। সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সামি হায়দার, আইএনটিভি নিউজ, ফেঞ্চুগঞ্জ, সিলেট।